আমরা অনেকে হয়তো খেয়াল করছি আপওয়ার্কে প্রোফাইল বুস্ট নামে নতুন একটা অপশন চলে আসছে। অর্থাৎ আমি আপওয়ার্কের প্রোফাইলে যাওয়ার পর অ্যাভেলেবেল ব্যাচ এর নিচে প্রোফাইল বুস্ট নামে একটা অপশন দেখতে পাবো এবং সেখানে কিছু কানেক্টের বিনিময়ে আমি বুস্ট করতে পারবো। সো এটা আসলে কেন? জেনারেলি আমাদের আগে একটা ক্লায়েন্ট যখন একটা জব পোস্ট করত, ঠিক তার পরপরে ইনভাইট নামে একটা অপশন চলে আসে এবং সেখানে ম্যানুয়ালি র্যাঙ্ক করা সেই রিলেটেড কাজের জন্য প্রিফারড ফ্রিল্যান্সার হিসেবে সাজেস্টেড থাকতো। এখানে আসলে ধরা যাক কোনো একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরে একটা জব পোস্ট করছে কোনো একটা ক্লায়েন্ট, সেক্ষেত্রে ইনভাইটের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের উপরে এবং ওই টপিকের উপরে যারা কাজ করছে এই ধরনের সাজেস্টেড ফ্রিল্যান্সারকে দেখাইতো এবং এটা পুরোটা আসলে অর্গানিক ছিল, যেটা এখন পেইড হয়ে গেছে। এবং ঠিক পেইড না, প্রথম তিনজন এই প্রোফাইল বুস্টের মাধ্যমে ইনভাইটেশনের টপে চলে আসবে, তারপরে অর্গানিক যে সমস্ত ফ্রিল্যান্সারদেরকে আছে তাদেরকে দেখাবে। তো আমরা 5 কানেক্ট বা 10 কানেক্ট কাইন্ড অফ অকশনের মতো, অর্থাৎ আমি আমার প্রোফাইল বুস্টে পার ইনভাইটেশনের জন্য ধরা যাক 5 কানেক্ট খরচ করব এবং লিমিট দেওয়ার একটা অপশন থাকে, আমি লিমিট দিব হচ্ছে আমি ডেইলি 10 কানেক্ট করে খরচ করতে রাজি আছি। তো সেক্ষেত্রে আমার এই ক্যাটাগরিতে অন্যান্য যে সমস্ত ফ্রিল্যান্সাররা আছে, কেউ একজন 6 কানেক্ট দিয়ে বুস্ট করলো, কেউ একজন 8 কানেক্ট দিয়ে প্রোফাইল বুস্ট করলো, সো যার কানেক্ট স্পেন্ডিং এর অ্যাবিলিটি যত বেশি থাকবে তাকে আসলে ইনভাইটেশনের তত টপে দেখাবে। এবং ইনভাইটেশনের টপে দেখাইলে যে কানেক্ট করবে তা না, এখানে আসলে যদি ওই ক্লায়েন্টটা সেই ফ্রিল্যান্সারের ইনভাইট বাটনে ক্লিক করে অথবা হায়ার বাটনে ক্লিক করে অথবা হার্ট বাটনে ক্লিক করে, এই 3 জায়গায় যদি ক্লিক করে তখনই আমাদের সেই কানেক্টটা কাটবে এবং আমি একটা ইনভাইটেশন পাচ্ছি। আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ গুড অপশন, বিকজ আমি একটু চিন্তা করি আমি একটা জবে বিট করতে গেলে 12 কানেক্ট বা 16 কানেক্ট খরচ হচ্ছে জেনারেলি। তো একটা রানিং বা ভালো একটা প্রোফাইলেও কিন্তু 4টা 5টা কাজে বিট করার পর একটা ক্লায়েন্ট মেসেজ করে, সেখানে আমি কিন্তু 5 বা 10 কানেক্ট খরচ করে প্রোফাইল বুস্টের মাধ্যমে ডিরেক্টলি একটা ক্লায়েন্টের ইনভাইটেশন পেয়ে যাচ্ছি। এবং ইনভাইটেশন মানে কিন্তু ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট মেসেজ আমি কথা বলতে পারতেছি। তো সেক্ষেত্রে যদি আমি ক্লায়েন্টকে ভিডিও কলে নিয়ে আসতে পারি বা জুমে নিয়ে আসতে পারি আমার কনভার্ট করাটা অনেক ইজি হয়ে যায়। তবে এখানে সবচেয়ে যে বড় লিমিটেশনটা, ডে বাই ডে আসলে আপওয়ার্কে অনেক কিছুই আসলে এখন কানেক্ট বেসড হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন নতুনদের জন্য আসলে ইনভেস্ট করা ছাড়া আপওয়ার্কে নতুন একটা অ্যাকাউন্টে কাজ পেতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে। তো আমরা এখন স্ক্রিন শেয়ার করে দেখবো আসলে প্রোফাইল বুস্টটা কিভাবে কাজ করে, প্রোফাইল বুস্টটা কিভাবে অন করতে হয় এবং এটার অকশনের ব্যাপারটা কিভাবে কাজ করে। লেটস সি, আমরা আসলে দেখে ফেলি কিভাবে আসলে প্রোফাইলের বুস্টিংটা কাজ করে। সো প্রথমত আমরা আমাদের প্রোফাইলটা যখনই ভিজিট করব, আমরা হাতের বাম দিকে দেখবো অ্যাভেলেবিলিটি ব্যাজ যেটা আগেও ছিল, এটার পাশাপাশি নতুন একটা অপশন চলে আসছে বুস্ট ইউর প্রোফাইল। আচ্ছা, এই ব্যাপারটা আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা এই স্ক্রিনটা একটু বোঝার চেষ্টা করি। যখন কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা জব পোস্ট করতেছে, জব পোস্ট করার পরপরই তার একটা অপশন আসে ইনভাইট ফ্রিল্যান্সার। তো এখানে পরপর প্রথম 3 জন ফ্রিল্যান্সার বুস্টেড অবস্থায় দেখা যাবে। এখানে আসলে কোন 3 জনকে দেখাবে এটা পুরোটাই ডিপেন্ড করবে অকশনের মতো। অর্থাৎ আমি যদি এই বুস্টটা অন করি তখন আমাদের এরকম একটা স্ক্রিন আসবে। সেক্ষেত্রে আমরা আমাদের ক্যাটাগরি এবং স্পেশালিটি চুজ করার পর বিড পার ক্লিক নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাই আসলে অকশন। অকশন বলতে কি বোঝাচ্ছে, ধরা যাক আমি বললাম আমি পার ক্লিকে, কেউ যদি আমার প্রোফাইলে ক্লিক করে আমি 5টা কানেক্ট খরচ করতে রাজি আছি এবং এখানে লিমিটও আছে। এখানে লিমিট হচ্ছে কি, আমি ডেইলি লিমিট বলে দিলাম 10টার বেশি আমি কানেক্ট খরচ করব না। এখন আরেকজন দিল যে পার ক্লিকে 4টা কানেক্ট খরচ করবে, আরেকজন 3টা কানেক্ট খরচ করবে। তাহলে যে সবচেয়ে বেশি পরিমাণ কানেক্ট দিচ্ছে, যেমন আমি বললাম আমি এখানে 5 দিচ্ছি আমাকে একদম টপে রাখবে, তারপরে যে 4 দিচ্ছে, তারপর যে 3 দিচ্ছে, তার মানে এটা কাইন্ড অফ অকশনের মতো। সুতরাং যে যত বেশি কানেক্ট খরচ করবে পার ক্লিকে তার প্রোফাইলটা তত উপরে দেখাবে। এখন কানেক্ট কিন্তু শুধু দেখাইলেই খরচ হবে না, আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্লায়েন্ট যখন আসলে আমরা আমরা জানি যে আমাদের আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য ইনভাইটেশন অপশনটা ভেরি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এখন পুরো ইনভাইটেশনের ব্যাপারটা ম্যানুয়ালের পাশাপাশি বুস্টেড জিনিসটা যেহেতু নিয়ে আসছে, সো ফার্স্ট 3 জন যে থাকবে তারা অবশ্যই বুস্টেড। সো এই প্রথম 3 জন বুস্টেড শুধু হইলেই আপওয়ার্ক কানেক্ট কাটবে না, আপওয়ার্ক বলে দিছে যে আমরা আসলে এই 4টা কন্ডিশনে কানেক্ট করব কাটবো। 4টা কন্ডিশন কি? প্রথমে হচ্ছে এখানে ইনভাইটেড দেখাচ্ছে এবং তার প্রোফাইলে যদি ক্লায়েন্ট ক্লিক করে তাহলে সে ওই বুস্টেড কানেক্টটা কাটবে। এছাড়াও হার্ট বাটনে যদি ক্লিক করে, অর্থাৎ আমরা দেখতেছি এই বুস্টেডের পাশাপাশি একটা হার্ট আইকন দেখা যাচ্ছে, এই আইকনে যদি ক্লিক করে তাহলে আপওয়ার্ক সেই বুস্টেড অ্যামাউন্ট যেটা আমরা চুজ করছি এখানে 5টা কানেক্ট, এই অ্যামাউন্টটা কাটবে। এছাড়াও যদি ইনভাইট করে অথবা হায়ার করে,
এছাড়াও আমরা কিন্তু দেখতেছি এখানে ইনভাইট টু দ্য জব এবং হায়ার নামে দুটো বাটন দেখা যাচ্ছে। সুতরাং এখানে যদি কেউ ইনভাইট মানে ক্লায়েন্ট যদি আসলে ইনভাইট বাটনে ক্লিক করে অথবা হায়ার বাটনে ক্লিক করে তাইলে সে কানেক্ট করবে কাটবে। আদারওয়াইজ আমাকে দেখাইছে ক্লায়েন্ট ক্লিক করে নাই তিনজনের মধ্যে, আমাকে প্রথমে দেখাইছে আমাকে বাদ দিয়ে সেকেন্ড জন যে আছে তাকে হায়ার করছে, আমার কিন্তু কানেক্ট কাটবে না। এইটা একটা মজার ব্যাপার। তো আমরা আসো দেখি কিভাবে আসলে এই বুস্টের ব্যাপারটা ইউজ করা যায়। প্রথমত হচ্ছে আমরা ক্যাটাগরি চুজ করব এবং আমাদের স্পেশালিটি চুজ করার পর পর আমরা এখানে বিট পার ক্লিক, এইটা আসলে খুবই কনফিউজিং একটা ব্যাপার। আমি জানি না আসলে অন্যান্য মানুষজনরা কত অ্যামাউন্টে এই অপশনটা সেট করছে বা কত অ্যামাউন্ট খরচ করতেছে। সো দ্যাটস ওয়াই এটা কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্টাল বিষয়, এটা যার যার নিশ, যেমন আমি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করতেছি, কেউ গ্রাফিক ডিজাইন হতে পারে, কেউ লিড জেনারেশন হতে পারে। সো যার যে নিশের মানুষজন আছে সে মানুষজন আসলে কত অ্যামাউন্টে অপশনে বিট করতেছে সেটার উপর ডিপেন্ড করবে। সো ইনিশিয়ালি আমরা ধরলাম আমি পার ক্লিকে 5 কানেক্ট খরচ করবো এবং ডেইলি একটা লিমিট দিলাম যে আমার 10টার বেশি আমি কানেক্ট খরচ করবো না। এবং ইন ডেট এটা হচ্ছে আমি আসলে কবে এই মানে প্রোফাইল বুস্টিংটা অফ করতে চাই, এটা অপশনাল যেহেতু এটা থাকে ভাবে। তো আমরা এই যে বুস্ট নাও যদি, তাহলে ওরা বলতেছে যে আমি পার বিডে 5 কানেক্ট খরচ করব, ডেইলি লিমিট হচ্ছে 10টা, তার মানে আমি ম্যাক্সিমাম ডেইলি 2টার মতো ইনভাইটেশন পাইতে পারি ম্যাক্সিমাম। ওকে, কিন্তু এখানে আসলে বুস্ট করার পর আমাকে আসলে একটু ফলো আপ করতে হবে যে আমি আসলে বুস্ট যেটা দিছি সেখান থেকে ডেইলি 2টা করে ইনভাইটেশন পাওয়ার কথা আসতেছে না, তার মানে আমার যে অপশনটা সেট করছি বা আমি যে বিট পার ক্লিকটা সেট করছি এটা আসলে কম হয়ে গেছে। সেক্ষেত্রে আমি 7 কানেক্ট বা 10 কানেক্টে মুভ করতে পারি ইন ফিউচারে। তো এটা আপওয়ার্কের আসলে এমন ফিচার যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে নতুনদের জন্য খুবই টাফ, এত পরিমাণ কানেক্ট এখন জবে বিট করতে গেলে 12 কানেক্ট 16 কানেক্টের নিচে আসলে অ্যাপ্লাই করতে পারে না তারা। এর পাশাপাশি হচ্ছে অ্যাভেলেবেল ব্যাজে কানেক্ট যাচ্ছে, নতুন একটা ফিচার বের করলো প্রোফাইল বুস্টিং, এখানেও কানেক্ট যাচ্ছে। সো একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। সো ডে বাই ডে আপওয়ার্ক ব্যাপারটা পুরোটাই আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যারা অর্গানিক্যালি আগে বুস্ট হয়ে গেছে, যাদের অ্যাকাউন্ট দে আর ওকে, তারা ইনভাইটেশন পাচ্ছে, তাদের প্রোফাইলে এনাফ পরিমাণ রিভিউ আছে, দে আর গেটিং জবস, বাট নতুন অবস্থায় কেউ যদি আসতে চায় তাহলে আসলে এনাফ পরিমাণ ইনভেস্টমেন্টের থিঙ্কিং করে আপওয়ার্কে নামা উচিত। সো এই ছিল আমাদের আজকে প্রোফাইল বুস্টিং এর ব্যাপার স্যাপার। থ্যাংক ইউ এভরিওয়ান।